এটা হলো বীর্য সাগর গাছের ফল। বেশি বেশি মতেন বেশি মলে মাদার শক্তি কমে যায়, পায়খানা যার রক্ত যায়, যার পুরাতন আমেশা বেশি, যার পর সবকলে জ্বালা ফোড়া করে, তোর সবকলে হলুদ লাল হয় কাকা, এরকম দেখেন না বা 46টা আইটেম, এরকম পান দিবেন এক গ্লাস, ওষুধ দিবেন এক চামিচ, একটু লাড়া দিবেন কাকা দেখেন, রাতে ধরা বেড়ে খাইবেন, সকালে সকালে খালি বেড়ে খাইবেন, বাড়িতে বুড়া বাপ মারে খাওয়াইবেন, কোনো কেমিক্যাল নাই, এটা কেমিক্যাল মুক্ত। আল্লাহ হলো সর্বশক্তিমান কাকা, এরই সব প্রসারী মাল কইলাম, তবে কোনো ঘৃণা করবেন না, তুসু করবেন না, আল্লাহ সর্বশক্তিমান কাকা। এটা বীর্য সাগর গাছের ফল। আগে কাদের কত কি জানেননি, হে বাঙালি নিয়া খাও তিল তো সি তালমা খানা, খাই বুটু হয় জুয়ানা, তরল বীর্য গাঢ় করবে দৈর মতন, পাতলা বীর্য গাঢ় করবে, নাম হলো তালমাটা, কিছু কিনা খেয়ে কাকা সব প্রসারি মাল দেখেন যারা বলছেন মা বন্ধের সাদা কয়লি গুড়িয়া টল পেটে চাকা বাতক সুতিকা, এর জন্য হাজার হাজার টাকা ব্যয় করছেন। আরে মার চেহারাটা ছিল আগে পুতুলের মতন, এখন শুকাইয়া কাঠ হয়ে গেছে, গ্রামে অনেক লোকে কয় শয়তানে পাইছে, শয়তানে পায় নাই, ওই মার ক্ষয় হয়েছে, ওই মাকে খাওয়াবেন এই বোনাজি চূর্ণ। একটা ফাইল যদি 200 টাকার আপনি খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ ওই মার লাবণ্য ফিরে আসবে, শরীরে জ্বালা পোড়া থাকবে না, সাদা খয় লিকুরিয়া থাকবে না, তল পেটে চাকা বাতক সুতিকা থাকবে না, মার লুচি এসে দেবে। অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, মাথাটা ব্যথা করে, শরীরটা দুর্বল হয়ে পড়ে, ওই বাচ্চাকে আপনি শরবত যদি খাওয়াইতে পারেন, এটা কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ফ্যামিলির সবাই খাইতে পারে, 1 বছরের শিশু থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত এই ওষুধটা খেতে পারে, এটা এত সুস্বাদু এত মজা। আপনি এক গ্লাস পানির ভিতরে এক চামচ গুলে যত আরেকটা গ্লাসে আপ ডাউন করবেন, যত লাড়বেন তত ঘাড়ো, যত টানবেন তত ঘাড়ো, এইটা চিনি দিয়ে যদি খেলে এখানে এটা জেলির মতো সুস্বাদু লাগবে, আপনি খাবেন আপনার মুখে রুচি আসবে, শরীরের কড়া কষা কোষ্ঠকাঠিন্য থাকবে না, শরীরের জ্বালা পোড়া থাকবে না, শরীরে ক্লান্ত থাকবে না, শরীরে দুর্বল কারে কয় চিনবেন না, আপনার ক্ষয় রোগ মেহ রোগ থাকবে না। যারা বলছেন আমার বীর্যটা পাতলা, ওই বীর্যটা মাখনের মতো গাঢ় করে, যিনি বলছেন আমার শরীরের ভিতরে সাবাই কামড়া বিষ করে ব্যথা করে, আপনার ওই সাবানি কামড়ানি বাতের ব্যথা থাকবে না। দাদা ভাই, ওই সাবাই কামড়ায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে, এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার শরীরে ব্যথা করে, সাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে, এর ভিতরে প্রচুর পরিমাণ উলট কম্বল, এই উলট কম্বল